রঙ্গনা রঙ্গনা আরে প্লেটা চামচ নিয়ে এসো তো আসছি দাদা ভাই কি হবে গো প্লেট দিয়ে বলছি রঙ্গনা আমি আমার জন্য ভোগের প্রসাদটা তুলে নিয়েছি ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি বাকি ভোগের প্রসাদটা ননে করে দিয়ে আসতে পারবে অফ কোর্স পারবো তুমি ভোগের প্রসাদ আমার বন্ধুকে খাওয়াবে আর আমি সেটা দিয়ে আসতে পারবো না আমি এক্ষুনি দিয়ে আসছি দাদা ভাই আর বন্ধু যে কি খুশি হবে না যে তুমি পাঠিয়েছো বলে আমি এক্ষুনি যাচ্ছি বন্ধু এই নাও তোমার বর তোমার জন্য পাঠিয়েছে ভোগের প্রসাদ শুধু আপনার জন্য নিজের থালা থেকে উনি পাঠিয়েছেন আমার জন্য এত অবাক খবর কি আছে স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম হয়েই থাকে এ ধরো পিকু আর আমার মধ্যে এই যে আলমারিতে আমাদের জামা কাপড় রাখার জায়গা সেটাও আধা আধা ড্রেসিং টেবিলে সাজগোজের জিনিস রাখবার জায়গা সেটাও আধা আধা সেরকমই তোমার আর দাদাভাইয়ের ভোগের প্রসাদও আধা আধা কেন দাদাভাই যে তোমার জন্য পাঠিয়ে দিল তুমি খুশি হওনি বুঝি থাক আর লজ্জা পেতে হবে না মনে করে খেও কিন্তু ধরো তৃপ্তবাবু আমার জন্য এতটা ভেবেছেন এ যে কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে ঠাকুর